কেন হচ্ছে না, মানে এটার জন্য তো আজকে আমাদের চেষ্টা, সবাই বসছি আমরা। আজকে আমাদের শুটিং করার কথা ছিল, ডাবিং করার কথা ছিল, আজকে ফ্লোরে ফ্লোরে শুটিং থাকার কথা ছিল, কেন হচ্ছে না এইটা আমাদের সবার একটাই দাবি। আর হওয়ার কথা ছিল না, এটার জন্য সরকার একটা নীতিমালা তৈরি করে গেছেন এবং 14-12 এই নীতিমালাটা সংশোধিত হয়েছে 14 জুলাই মাসে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমার পকেটে আছে, সেটা হচ্ছে যে এখানে সমান টেকনিশিয়ান থাকবেন, সমান লোকেশন থাকবে, মুখ্য আর্টিস্টগুলো হাফ হাফ হবে। এই নীতিমালাটা অনুসরণ, সরকারের নীতিমালা এখন সরকারের লোকগুলো অনুসরণ করছে না এরকম কিছু প্রোডাকশনের জন্য। এখন আমি বুঝতে পারছি না এই জোরটা কোথায়। সরকারের নিয়ম নীতিমালাকে ভেঙে চুরমার করে আমাদের সামনে থেকে যারা চলে যাচ্ছেন, আমাদের সমস্ত শ্রদ্ধা সম্মান এই দেশের প্রশাসনের প্রতি, কিন্তু আমরা তো আজকে আমাদের ইন্ডাস্ট্রি যেখানে চলে আসছে, এই নীতিমালাটাকে আমরা চাচ্ছি যেটা সরকার দিয়েছেন সেটাকে সম্মান জানাতে। আমরা নতুন কোনো নীতিমালা দিচ্ছি না, আমরা নতুন একটা শব্দও দিচ্ছি না, একটা বর্ণও দিচ্ছি না, আমরা চাচ্ছি যে নীতিমালাটা আছে 50-50 এটাকে বাস্তবায়ন করা। এটা কেন হচ্ছে না আমি জানতে চাই জাতির কাছে। আমরা ছোট থেকে বড় হয়েছি কাজ করে করে, আজকে আমাদের অনেক শিল্পী, অনেক টেকনিশিয়ানস, এবং আজকে বাংলা চলচ্চিত্র বিপর্যস্ত। শুধু আমাদের কি দায়ভার, দায়ভারটা কি আপনাদের বর্তায় না? আমি বলতে চাই শুধু প্রশাসনকে না, শুধু সাধারণ মানুষকে না, বাংলা চলচ্চিত্র প্রেমী এবং বাংলাদেশের সমস্ত মানুষকে, আমরা কি এদেশে জন্মগ্রহণ করিনি? এদেশে আমাদের কি কোনো অবদান নেই? চলচ্চিত্রকে আমরা সার্ভিস দেই নাই? আমরা 31 বছর কাজ করে গেছি, আমার ভাই 45 বছর কাজ করে গেছে, ম্যাডাম 40 বছর কাজ করতেছেন, তাহলে আমাদের কি কোনো কন্ট্রিবিউট নেই? এই 2 বছর একটা বা দুটো কোনো সংস্থা আসবে এবং তারা বিশেষ সরকারের বিশেষ কোনো লোককে ব্যবহার করে একটা ইন্ডাস্ট্রি শেষ করে দিবে? আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই। আর আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের আজকে যেই আমরা যে 18টা সংগঠন মিলে যা করছি তা হচ্ছে যৌথ প্রযোজনার পক্ষে। আমরা চাই যৌথ প্রযোজনা হোক, দুদেশের শিল্পী কাজ করুক, দুদেশের টেকনিশিয়ান কাজ করুক, এখানে এবং লোকেশন কাজ করুক, এই বিষয়টা যাতে কোনোভাবে অন্যদিকে না যায়। আমরা কিন্তু সরকারের কাজকে, সরকারের নিয়মকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের নতুন কোনো নিয়ম নেই।